ওয়েলকাম টু আদার ভিডিও। এখন যাচ্ছি স্যারের বাড়িতে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। ফাইনালি পৌঁছেছি অনেকটা। আজকে সকালে উঠেছি আর স্যার বলছে তাড়াতাড়ি করে আসতে হবে, নোটস এসছে দেবে। অফলাইন এক্সাম অলরেডি চলে এসেছি, লেকের সামনে আর একটু বাকি আছে যাওয়াটা। চলো যেভাবে অটো ধরে এলাম, মানে অটোওয়ালা পর্যন্ত ভয় পেয়ে গেছে, পুরো মানে টেলিপোর্ট হলাম। আস্তে আস্তে কথা বলছি, কারণ এরকম টাইমে এসেছি এখানে, চারিদিকটা একদম শান্ত। আমি একা একা কথা বললে বোকার মতো লাগবে না, পাগলের মতো বক বক করতে করতে যাচ্ছি। নোটস নেওয়া হলো, এটাও কিনলাম, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়ির নিউ মেম্বারের জন্য তার ঘর বাড়ি ঠিক করা হচ্ছে। এই দেখো মাছগুলো তাকিয়ে আছে, আর এখানে টেনশনে আছে কি করে মাছগুলোকে এইখানে পাঠাবে। কি প্ল্যান করেছেন? ওয়েট ওয়েট, সবার করো। এসে তো আজকে প্রচণ্ড একটা বড় সড়ো কাজ করেছি, তোমরা তো দেখেই নিয়েছো কী কাজ করেছি। নিয়ে গেছিলাম প্রচণ্ড, মানে রোদ থেকে এসে না মাথা ফাতা একদম ধরে গেছিলো, তারপরে এসে অনেক কিছু করতে হলো না, আর তারপরে তো সারাক্ষণ, মানে লাঞ্চ করার পর থেকে সারাক্ষণই ওইটা নিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে আমি যখন ক্লাস 7 কি 8 পড়তাম, তখন আমাদের বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, বেশ অনেক বড় অ্যাকোয়ারিয়াম ছিল। তো আমি কী করেছিলাম, স্কুল থেকে ফেরার পথে বেশ দুটো করে মাছ নিয়ে আসতাম, ভালো ভালো দেখতে লাগতো, নিয়ে চলে আসতাম। এই করে একটা ছোট, মানে মোটামুটি একটা অ্যাকোয়ারিয়ামে কত বড় হবে, এক হাত না, ওই ধরো হাত থেকে কুনুই অবধি যতটা হয় আর কি। হ্যাঁ, তো ওখানে প্রায় 22টা মাছ নিয়ে এসেছিলাম। তো কী হচ্ছে, সব একে অপরের মারপিট করে মরে গেছে, মানে আমি তো আমার পছন্দ মতো নিয়ে এসেছি। অ্যাকোয়ারিয়ামের দোকানে যে লোকটা ছিল তাকে তো বলিনি যে আমার অলরেডি এই মাছটা রয়েছে বা
এই মাছের সাথে এই মাছ থাকবে কি না, আমি তো বাস কিনে কিনে নিয়ে আসতাম, আর একে অপরের সব মারপিট করেছে, মারপিট করে সব মরে গেছে। সেই কষ্ট যে আমি কোথায় রেখেছিলাম কি বলবো। তো আবার নিয়ে এসেছি, এবার যে মাছটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে উইডো টেট্রা, খুবই সুন্দর দেখতে। আর দীঘা থেকে দুটো শঙ্খ নিয়ে এসেছিলাম, মানে সেটা অ্যাকচুয়ালি তখন ভেতরে পোকা ছিল, মানে জ্যান্ত ছিল, আমরা প্যাকেটে করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সেটা মরে যাবে হয়তো, মরে গেলে অ্যাকোরিয়ামে জাস্ট শঙ্খটা ফেলে রাখবো। বাট মানে ষষ্ঠীতে তালসারি থেকে নিয়েছিলাম, এখনও অবধি জ্যান্ত রয়েছে, মানে ভাবো কোনো অক্সিজেন নেই, জাস্ট প্যাকেটে এরকম গিট মারা, বাট ওরা একদম চাঙ্গা রয়েছে। তো সেটা অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো কত সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধ্যা দেবো, নিচে যাবো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো সাবস্ক্রাইব তো বানতে হয়। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।